হয়েছি, আল্লাহ আমাদের মানবকুলে জন্ম দিছে। ইনসানিয়তের হকিকত সম্পর্কে আমরা অধিকাংশই জানি না যে মানুষ কি, মানুষের দায়িত্ব কি, মানুষের দিয়ে আল্লাহর কি প্রত্যাশা, মানুষের গন্তব্য কোন জায়গায় গিয়ে শেষ হইব, এটা আমরা অনেকেই জানি না। আমরা দুর্ভাগ্য যে আমরা না জানিয়েও জিন্দগি খাটাই। যেখানে আমি এক আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ ফরমান যে মানুষের উপর দিয়ে আমার একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ মজকুর ছিল না কিন্তু মৌজুদ আছে। এর তফসির হইল গিয়া যে মানুষ জাতির আল্লাহ তার সৃষ্টির সব ফল আল্লাহ মানুষ দিয়ে প্ল্যান তৈরি করছে। মানুষের সূচনা হয়েছে, মানুষের দৌড় শুরু হয়েছে ইলমুল ওয়াহদানিয়াত থেকে। আলমে আরওয়াত আইবার আগেও মানুষের একটা অস্তিত্ব আছিল, আল্লাহর ইলমর মাঝে মানুষ আসল। রুহানি জগত আইসি, এরপরে আমরা মায়ের গর্ভত আইসি, দুনিয়ার জমিনও আইসি। আমরা একটা ধারণা যে জন্ম থেকে আমার শুরু হয়েছে, কবর থেকে, দুনিয়া থেকে কবর পর্যন্ত, জন্ম দিয়ে আমার শুরু হয়েছে আর মৌত দিয়ে আমার শেষ হয়েছে। আমি কথাটা কইতাম সাইয়ার যে জন্ম আমরা শুরু নয় আর মৌত আমরা শেষ নয়, জন্মর আগেও আমরা আসলাম, রুহানি জগত আসলাম, ইলমুল ওয়াহদানিয়াত আসলাম, আমরা আল্লাহর কাছ থেকে আইছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একটা বৃত্ত অতিক্রম করি আস, দুনিয়ার জীবনটা আমরা যে আমরার এই বৃত্তর একটা নির্দিষ্ট মারহালা। এর আগে আমরা একটা দাপ আছিল, এর আগে একটা দাপ আছিল, এর পরেও আমরা দুইটা দাপ বাকি রয়েছে। একটা হইল গিয়ে বরজখের জিন্দগি, একটা হইল আখেরাতের জিন্দগি। কবরের মাঝে আপনি থাকতে হইব, আপনার মৌত শেষ নাই, মৌতের পরে আপনার কবরের জিন্দগি যেটা এটা আপনার অনুভূতি থাকবো, এহসাস থাকবো। দুনিয়া থেকে যত বড় ধন্যবাদ লইয়া যাকা, যদি এটা আল্লাহ যদি কোনো বন্দার উপরে রাজি তা হইন, তাহলে এই বন্দারে যে অবস্থায় কবর রাখুক, খাদা মাটি নিয়ে রাখুক, রাখতে দেরি হইব, জন্নত বনতে দেরি হইত। আর যত আহামরি হরিয়া ফুল দিয়া এবং সেলেউর দিয়া নিয়ে কবর হোক, যদি আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে রাখতে দেরি হইব, দুজকর গাড়া বনতে কোনো দেরি হইত না। আর যদি মৌতটা শেষ হইস্ত তাহলে ভালো আছে। মৌত মানুষের শেষ নয়, মানুষকে নিথর করে না, মানুষকে অবচেতন করে না। আল্লাহ নবী ফরমান অতি ঠান্ডা পানীয় ব্যবহার করিও না, অতি গরম পানীয় ব্যবহার করিও না। কারণ যে ব্যক্তির খাফন ফিন্দা নিয়ে হইব, গোসল করা নিয়ে হইব, কোন ব্যক্তি গোসল করাইতরা খাফন ফিন্দাইতরা, এটাই মানুষে ই মইতে বুঝইন সিনইন। এমনকি মুখ গুড়ার সময় হয় না, আমার আরেকটু সময় দেও, আমার এতিম বাচ্চান কিন্তু তার মুখটা আমি দেখি। এমনকি কবর যখন লইয়া যাওয়া হয়, কোন মানুষে বইয়া নিতরা খারাপ কবর তৈতরা, এই যে মাটি দেওয়ার পরে আল্লাহ নবী ফরমান যে তুমি যদি খান্দার থাকিও, একটা উড় জব করিয়া বন্টন করা পর্যন্ত একলা রাখিয়া যাইও না, কারণ তুমি যখন ফিরত যাও তোমাদের জুতার আওয়াজটা পর্যন্ত কবর থেকে মইয়েতে শুনতাম। তাইলে এখানেও বোঝা গেল যে মৌত শেষ নয়, মৌতের পরে আরও জীবন আছে। ফার্স্টটা দাপের মধ্যে একটা দাপ হয়ে গিয়ে দুনিয়ার জিন্দগি, যেগুলো আল্লাহ সামান্য এখতিয়ার আমরা দান করছে। এই এখতিয়ারটা হইল গিয়া হায়াতের এখতিয়ার আমার কাছে নাই, মৌতের এখতিয়ার আমার কাছে নাই। অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, সুখ দুঃখ, হাসি কান্না, ইজ্জত জিল্লতি, এগুলো আমরার নিয়ন্ত্রণাধীন নাই। আমরা আল্লাহ যে সুযোগটা দিছেন, ভালো মন্দ দুইটা ফত দিছে না, আমরার এখতিয়ার আছে। আমরা ভালো ফত যাইতাম পারি, মন্দ ফত যাইতাম পারি। খাদ্যের ক্ষেত্রে হালাল হারাম দুইটা পথ আছে, হারাম হইলেও ফ্যাট বড়ব, হালাল হইলেও ফ্যাট বড়ব। আমরা আল্লাহ এখতিয়ার দিছেন যে তোমার তানোর হারাম গ্রহণ করতে নি না হালাল গ্রহণ করতে। এইভাবে দশটা এখতিয়ার আমরা সামনে আছে, এর বেশি আমরার কোনো অধিকার নাই। আমরা দুনিয়াতে আইসি কিভাবে, যাইমু কিভাবে,
আমরা তো সৌভাগ্যবান যে আল্লাহর কাছে না চাইতেও আল্লাহ তাআলা হাবিবের উম্মত বানাইয়া মুসলমান মাফর করে আমরা জন্মদান করছি। এই মানুষ যখন মানুষের হকিকত সম্পর্কে যখন মানুষে বুঝবো যে দুনিয়াটা আমার ফার্স্টটা মারহালার একটা মারহালা, আমার প্রকৃত অবস্থানটা গিয়েব আল আখিরাতু খাইরুম ওয়া আবকা, আখিরাত আল্লাহ যে জীবন তৈয়ার করে রাখছেন সেটাই লগে আমার চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন হোক। সুবহানাল্লাহ। একটা উদাহরণ আমি দেই, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশও আমরা ভাই বিরাদর যাই, দুই বছর একামা লইয়া যাই, কয় বছর ই ছেলেও জানে যে দুই বছরও বেশি আমি থাকতাম পারতাম না, দুই বছরের মধ্যে আমার সামান তৈয়ার করতে, আমি যত বেশি রোজগার করব তত আমার স্থায়ী ঠিকানাটা তত বেশি উন্নত হইব, কথাটা ঠিক না? এটা এই ছেলেরও দিয়ে কেন গাড়ি বাড়ি দিয়ে সুখ শান্তিতে বসবাসের সুযোগ দেওয়া হয়, সে রইত না, এখন তার নালীর টান হইল কি তার গ্রামের বাড়ি লাগে, কথাটা ঠিক না? আল্লাহ আমরা যে দুনিয়াতে ফাটাইছ, দুনিয়াতে আমরা সুখ শান্তি বিভু রইবার লাগে নাই, আমরা যে 90 বছরের একামা দিয়েছেন, 60 বছরের একামা দিয়েছেন, এটা পরীক্ষার লাগি আমরা এই দুনিয়াতে ফাটাইছেন, আল্লাহ আবার থান খাসে আমরা রে নিভাগে হোক। সুবহানাল্লাহ। যাইন যত পরিচ্ছন্ন জীবন অতিবাহিত করবা আল্লাহর ইলিম অনুযায়ী, আল্লাহর দেওয়া ওহী অনুযায়ী জীবন অতিবাহিত করবা, আল্লাহর নবীর দামনও যত মজবুত হইয়া থাকবা, এই ব্যক্তি জন্নত যাওয়া তত সহজই। এর লাগিয়ে আমরা দুনিয়াতে একটা পরীক্ষাতে আছি, সঙ্গ বাসাইয়ের ক্ষেত্রে পরীক্ষা, মজলিস বাসাইয়ের ক্ষেত্রে পরীক্ষা, খাদ্য বাসাইয়ের ক্ষেত্রে পরীক্ষা, ইলিম বাসাইয়ের ক্ষেত্রে পরীক্ষা, সর্বক্ষেত্রে আমরা একটা পরীক্ষার সম্মুখীন। আল্লাহ আমরা এই সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হইবার তৌফিক দান করুন। মানুষের বাস্তবতা হচ্ছে যে মানুষ আল্লাহর সবচেয়ে পছন্দিদা সৃষ্টি, প্রিয় সৃষ্টি। জমিনে যত মানুষ পয়দা হইবার সব মানুষের আল্লাহ সম্মান দান করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেনে সম্মান দান করছেন যে মানুষ আল্লাহর ইলিম থেকে রোয়ানা করছে একটা বৃত্তের মধ্যে মানুষ গুটে, তার মৃত্যু পর্যন্ত গিয়ে বৃত্তের একটা অংশ শেষ হইব, এখনো তার দুইটা অংশ বাকি রয়ে গেছে। গড়ির খাটা যেভাবে 12টার থেকে শুরু করে আবার 12টার না গুড়িয়ে যাওয়া পর্যন্ত বৃত্ত ফুরে না, আমরার মৃত্যুটা কিন্তু 40-এর খাটা গিয়ে শেষ, এরপরে আরো 10 মিনিটের একটা জায়গা আছে, এই জায়গাটা হইল কি বর্জঘর জিন্দগি, আর বর্জঘর জিন্দগির পরে আমরা বিচার হইয়া আমরা জন্নতদি বাসিন্দা হইয়া তাহলে চিরস্থায়ী জন্নতি বনে গেছে। আর এই জন্নতর পরে মানুষ সুখী নাই, মানুষের সুখ আর একটা বাকি রয়েছে, এটা হইল মজিদ গা, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মজিদ। জন্নতেও মানুষের জন্নতর এত নিয়ামত, মানুষের পরিপূর্ণ পরিতৃপ্তি দেওয়ার তো নয় যতক্ষণ না মানুষের মসজিদ গাদ গিয়ে আল্লাহ পাকের দিদার নসিব না আমার। তো মানুষ ও সৃষ্টি যারা আল্লাহ হামাগুলির জিন্দগি দিছেন, সততা অবলম্বন করিয়া সত্যবাদী বনিয়া, সিদকু হাদিসিন, হিফজু আমানাতিন, হুসনু খালিকাতিন, ইফফাতুন ফি তুরমাতিন, আল্লাহ নবী 60টা বিষয় সম্পর্কে হাদিস শরীফ ফরমাইছে। এই ত্যাগর জিন্দগি করিয়া যে মানুষ আল্লাহর খুশ করি যাইত কি পারব, এই মানুষ তার বৃত্তর শেষ সমাপ্তি গিয়ে আল্লাহ পাকর নৈকট্য লাভ করি আল্লাহর নিকটে বসবাস করি, আল্লাহ তান খান্দার চিরস্থায়ী বসবাস করাইবার লাগি যে সমস্ত যে সৃষ্টির আল্লাহ পছন্দ করছেন সেই সৃষ্টির নাম ইনসান। ইয়া ইউহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, আল্লাহ ডাকিয়া কইল রে বান্দা, তোমার এই দয়াল রব থেকে তুমি খেনে মগরুর হইছ, তুমি কার কাছে গিয়া শান্তি হইবাই, তুমি ফিরত হাও, আইয়া দেখো তোমার রব থেকে বড় আশ্রয় তোমার লাগে আর কেউ নাই। মা গাররা কবিরা বিকাল খারি, উদাহরণ আনছেন যে যখন কোনো ছোট বাচ্চারে মায়ের শাসন করুন, এই বাচ্চাটা প্রথমে সরিয়া যায় কিন্তু পরক্ষণে তার দিল এই অনুভূতি জাগে যে আমার আশ্রয়স্থল মার কুল ছাড়া আর কোনো হার নাই, ফিরত আবার মার কুলও ফিরত হয়,
দেবঞ্জন মায় যত শাসন করেন তত বেশি কুচি দিয়ে ইহা মায়, কথা ঠিক না? ঠিক আল্লাহ রব্বুল ইজ্জত থেকে আমরা দূরে যাওয়াটা মোটেও ঠিক নয়। আমরা আমরা কথা খাস, আমরা মনে করি যে এক জীবন ফাউলামিত কাটাইলে পরে গিয়া সাপ মরতে না লইজ। অনেক আসুন প্ল্যান করি তৈস যে 2030 সাল হজ করিয়া ঠিক হয়েছে। এটা দেখো থুলে আমাল, এটা একটা দুর্ভাগ্যের পরিচয়, এটা অন্তরের একটা ব্যাপার। আগামী সম্পর্কে কোনো ধারণা কোনো প্ল্যান তৈরি করা মুমিনর কাম্য নয়। কারণ আল্লাহ কুরআন শরীফ নিষেধ করছেন কোনো কথা কইতে গেলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া আগামী কোনো খামর কথা কইতে না আল্লাহ নিষেধ করছে। অর্থাৎ আল্লাহ যদি চাইন তাইলে খালকে আমি ও খামটা করব। সুবহানাল্লাহ, আমি জানি না আমার হায়াতের দৌড় কতটুকু আছে। এর লাগি আমরা জীবনটারে মুজয়ন করবার লাগে, সৌন্দর্য মণ্ডিত করবার লাগে এই সমস্ত মহফিল জমা হওয়া, আল্লাহওয়ালা হলো সান্নিধ্যে থাকা, ভালো সহবত খুঁজাইয়া থাকা, হালাল রোজগারের ফক্ত থাকা, মা বাপের সন্তুষ্ট রাখা, নামাজ পাঁচ অক্ষর নামাজ সুন্দরভাবে শান্তি মনে পড়া, আর মানুষের হকটা কি বাঁচিয়া থাকা, দুইটা হকে আমরা গিরিয়া রাখছে। একটা হইলে আল্লাহর হক, ও যে রমজান শরীফ আর রোজানা রাখলে কার হক নষ্ট করলাম আমরা? আল্লাহর হক নষ্ট করলাম। আটাই লেগে হকুকুল ইবাদ বা হকুল ইবাদ বা হকুকুল ইবাদ, বন্দার হক বা আল্লাহর সৃষ্টির হক। আমরা কেনে বলতে আমরা জীবনের প্রতিটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে এটা গণনাত আছে। আপনি আমি বাজারে বইয়া যত গীবত করি আর যত সমালোচনা করি আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, আপনি ভালো মাতলেও এটা ওজন তুলা হইব, রেকর্ড হইতে আছে, খারাপ মাতলেও এটা রেকর্ড করা হইতে আছে। খাস করে মা বাপের লোকের ব্যবহার আদব সমাজ থেকে একেবারে গেছে গিয়া, আদবি বনিয়া থাকা। আদবরে আল্লাহ পছন্দ করেন, বেআদবিরে শয়তানে পছন্দ। কথাটা বুঝা হয়েছে নি বিষয়টা? কিন্তু উত্তম চরিত্র একটা আছে আর অসৎ চরিত্র একটা আছে। আমরা উত্তম চরিত্র থাকতাম না অসৎ চরিত্র থাকতাম, এটাতে কুস্তি। উত্তম চরিত্র কি কি কামের মধ্যে আছে এটা আমরা কুস্তাম, এমনকি শোক জবান এগুলোরে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতাম। আমরা রাগ গুসা ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস, মুমিন এক কামে হওয়া যায় না, মুমিন খালি কলমা পড়লে মুমিন হওয়া যায় না, মুমিন হইতে হইলে বহু গুণাবলীর প্রয়োজন আছে। সেই গুণগুলোরে আমরা হাসিল করার প্রাণান্তকর চেষ্টা থাকতে হইব। আল্লাহ সেই তৌফিক তুমি আমরা দান করো। বাচ্চিন্তর ব্যাপারে সচেতন থাকবা, বাচ্চিন্তরে আদবি আখলাকি বানাইবার চেষ্টা করবা। কারণ ও যে মসজিদ মাদ্রাসার লোকে সম্পর্ক রাখা, এটা হইল গিয়া যে যখন কোনো মানুষ মারা যাইবা তার নেকির পথ বন্ধ হয়ে যাবে। ইজা মাতাল ইনসানু ইনকাতা ওয়া আমালু, তার সমস্ত অর্জন বন্ধ হয়ে যাবে। ইল্লা সালাসাতুন, তিনটা পথ খোলা থাকবে। যদি হোক সুবহানাল্লাহ, ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তিনটা ফত গাছ আল্লাহর নবী ফরমায় যে এই উম্মত লাগে তিনটা গাছ রুইবার সুযোগ আল্লাহ দান করে দিয়েছে। একটা হইল গিয়া জনস্বার্থে কোনো সেবামূলক খাম রাখিয়া যাওয়া, সদকায় জারিয়া ফানির বন্দোবস্ত করে যাওয়া, রাস্তার বন্দোবস্ত করে যাওয়া, মসজিদ বানাই যাওয়া, মাদ্রাসা বানাই যাওয়া, এগুলো সদকায় জারিয়া। আর একটা হইলে ইলমোর দ্বারা প্রবাহিত রাখিয়া যাওয়া। আমরা উস্তাদগুলোর কাছে যে ফোরসি, আমরা যদি দুই সাইড কথা কইতে তারা সব পাইবারই না পাইতা না। আরেকটা হইল গিয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তুইয়া যাইবা নেক বানাইয়া ইয়াদউ লাহু, এই সন্তানের যখন মা বাপের লাগি দোয়া করব এই দোয়াটা মা বাপের হক কবুল হয়েছে। যাই হোক, হযরত শাহ সিতালান সাহেব রহমতুল্লাহ আলাইহি সুফি সাধক মরমি কবিও আসলা, তাই বদরহুরি সাহেব আমার আমার নানা সাহেব, আমার বাবার পীর সাহেব হাতিম আলী সাহেব, ইয়াকুব বদরহুরি সাহেব রে
প্রাইমারি স্কুল ও তখন নৌকা তুলিয়া নিয়ে আগুয়া দিছিল। সুতরাং সেই যুগ যুগ থেকে শতাব্দীর উপরে সম্পর্ক, আল্লাহ তান কবরের মাঝে রহমতের জড়ি বর্ষাও, তার খানদান সহ ই অঞ্চলের ই আত্রাফর মর্দেগান হলরে আল্লাহ মাফ করি দেখো। আমরা যারা জমা হয়েছি আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক। আমি এক শুক্রিয়া আদায় করবার লাগিয়া, সম্মান দিবার লাগে, ধন্যবাদ জানাইবার লাগিয়া, যে বিগত নির্বাচন আপনারা খানে বলতে গেলে আপনারা দিনদারি এবং আমানতদারি, সততা, ন্যায় নিষ্ঠার বিবেচনায়, শান্তি সৌহার্দ্যতার বিবেচনায় আপনারা আমার বোট দিছেন, বেশি সংখ্যক দিছেন করে তো আমি ফাঁস করছি, আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। হিন্দু মুসলমান সবও দিছেন মানবতার স্বার্থে, শান্তি সমৃদ্ধির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা চেষ্টা করি আর প্রতিটি ইউনিয়ন ভিত্তিক যেগুলা সংকট আছে, মানুষের দুর্ভোগ যেগুলা আছে, দুর্ভোগের গুরুত্ব আমি দেখিনি, কারণ মানুষের কষ্ট লাঘব করাটা সবচেয়ে বড় সওয়াবের কাম। এই বিষয়গুলা নিয়ে আমরা প্রতিটি ইউনিয়ন সফর করবো ইনশাল্লাহ। আজকে খানাইঘাট উপজেলার মত বিনিময় সভা আছে প্রশাসনিক এবং জনপ্রতিনিধিদের সাথে, আগামীকালকে আমরা জকিগঞ্জ আছে। আমি শুধু আপনারা কথাটা কইতাম সাইয়ার, যে আমি শুনছেন তো যে নিজের খাইয়া কাকলি, আমি ওলেও আছি, আমি আমার ফায় দাঁড়াইল থাকতাম, আল্লাহ আমার তৌফিক দিত। আপনারা হাজার কোটি হোক আর শত কোটি টাকা উন্নয়ন আনতে আমি কোনো কমই করতাম না, আর আমিও সবচেয়ে বেশি আনার সাহস রাখি ইনশাল্লাহ। কিন্তু আপনারা হাজার কোটি তো আমার এক টেকার কোনো প্রয়োজন নাই, সব আপনারা লাগে খরচ হইব ইনশাল্লাহ, এটা আপনারা নিশ্চিত থাকুক। আর চেষ্টা করবো যে আমার দ্বারা যাতে কোনো উন্নয়ন বাধাগ্রস্ত না হয়, আমার অবহেলার কারণে, আমার খামখেয়ালির কারণে। আমরা মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, উপজেলা পরিষদ বলতে যেটা বোঝায় তানতানারও অনেক আগ্রহ জুস মারের, আমার এদিন আরো খুশ হয়েছে যে আমরা সুন্দরভাবে একটা অঞ্চলের সাজাইবার তৌফিক যেন আল্লাহ পাকে আমরা দান করলাম। আমনারা শান্তিতে থাকতা, নিরাপদে থাকতা, মানুষজতে থাকতা, কোনো মানুষ নিগৃহীত হইতা, বঞ্চিত হইতা, জুলমর শিকার হইতা, খেরর সৌকরাঙ্গানি ঠেলা ধাক্কার শিকার হইতা, হিন্দু মুসলমান ভেদাভেদ থাকত না, সব মানুষ দেশের নাগরিক, দেশের নাগরিক, প্রত্যেকের অধিকার আছে এই দেশ শান্তিতে বসবাস করার। আমরা দেশে আল্লাহ শান্তি দান করুকা, উন্নয়ন করার তৌফিক আল্লাহ দান করুকা। আপনারা যে ছোটোখাটো যে সমস্ত ডিমান্ড এগুলা ইনশাল্লাহ সময় সময় আল্লাহ পূরণ করার তৌফিক দিতা। আগামী 30 তারিখ সংসদ অধিবেশন শুরু, এইখানেও গিয়া অংশগ্রহণ করি, আপনারা পক্ষে কথা বলার হিম্মত সাহস তৌফিক আল্লাহ পাকের জন্য দান করুন। আর এগুলো রাস্তাঘাট যেগুলো আছে এগুলো চেয়ারম্যান সাহেব কইছেন, আমরা বারোটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে কইছি যে প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক আমরা সমস্যা চিহ্নিত করা বইমু। তো আপনারা দোয়া চাইয়ার, আপনারা আমার মায়া করছেন, সহযোগিতা করছেন, আপনার প্রতি শুক্রিয়া আদায় করিয়ার, কৃতজ্ঞতা আদায় করিয়ার। এবং ই মাদ্রাসা আদর শীত আলম সাহেব রহমতুল্লাহ আলহীর পরিবার, মহতমিম সাহেব সহ সকলের আন্তরিকতার লাগিয়া শুক্রিয়া জানাইয়ার। আর আজকে যেহেতু মাহফিল বয়ান হইত, নসিহত হইত, তরবিয়ত হইত, সময় নষ্ট করি না, আমরা জনপ্রতিনিধি হয়ে গেছি, তবুও দেখি ব্যস্ত গেলে হন মানুষে বাড়া মানটা একটু বাড়া মানলাম আর কি। আশা করি আপনারা আজমাইন। ইয়াল্লাহ আপনার মকবুল বান্দার ই বাগান ইয়া, আমরা আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইছি মাওলা, আমরা কোনো ভিখারির খালিয়াতে বিদায় করি, আমরার গুনাহ খাতা কসুরের মাফ করি দেও ইয়াল্লাহ, আমরার মাই বাবারে মাফ করি দেও,
আমরা জমিয়ে মর্দগান্ডে মাফ করে দাও, আমরা বেকস বিবি বেচেন্তরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দিল বালা খেয়াল লইয়া চলবার তৌফিক দান করে দাও, বালা খামো আমরা সামিল থাকার তৌফিক দাও, বুড়া চিন্তা থাকি বুড়া সহবত থাকি আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা রে ঘরে বারে শান্তি দেও, জান মাল ইজ্জত হুরমত সব তোমার হাওলা মাওলা, আমরা রে বেইজ্জতি বেহরমতি থেকে হেফাজত ফরমাও, রিজাকের বন্দোবস্ত করে দেও ইয়া আল্লাহ, রিজাক দিয়ে অন্য দুয়ারও আমরা রে নিও না, খাস করি আমরা দরসগাহগুলোরে কায়েম রাখিও, এই মাদ্রাসার জরুরিয়ত রে তোমার কুদরত দিয়ে পুরা করে দিও। আল্লাহ আপনার অলির কবর মাঝে রহমতের জড়ি বর্ষাও, তান খানদানের মর্দেগান ইয়াত্রাফর মর্দেগান হলরে মাফ করে দাও, আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব হরি দাও ইয়া আল্লাহ, জিন্নাত ইনসানের দুঃখ থাকি আমরা রে হেফাজত ফরমাও। অনেক বেমারি আছেন আল্লাহ শিফা এনায়ত ফরমাও, আল্লাহ কঠিন বেমার থাকি আমরা রে হেফাজত ফরমাও। ও ফাউদ আমরি আল্লাহ, আল্লাহ যার মনে যে আশা আছে নেক মানাও পুরা করে দাও, হালাল রুজির মাঝে বরকত দেও, বেরোজগার হলরে রুজির পথ খুলি দেও ইয়া আল্লাহ, থনে মনে শান্তি দেও। ওফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ, ইয়া আল্লাহ মাহফিল হলো শরীক হইবার কইবার শুনবার তৌফিক আমরারে দেও, আল্লাহ আমরারে হেদায়ত নসিব করি দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।